গরু গোবর আর গোমূত্র, এই নিয়ে ভারতীয়দের কাণ্ড কারখানার শেষ নেই। বিভিন্ন সময়ে গরু এবং গরুর মূত্র নিয়ে তারা সংবাদের শিরোনাম হয়েছেন, কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো বা মন্ত্রী, আবার কখনো বা বিচারক কিংবা সাধারণ কোনো ব্যক্তি। গরু নিয়ে তাদের উদ্ভট বিভিন্ন মন্তব্যে দানা বেঁধেছে নানা বিতর্ক। সর্বশেষ আবারও বিতর্কিত মন্তব্য সামনে এলো গরু নিয়ে। এবার ভারতের এক মন্ত্রী দাবি করেছেন, গরুর সেবা করলে রক্তচাপ কমে যায়, এমনকি গোয়াল ঘরে ঘুমালে এবং তার নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার রোগের নিরাময় হয় বলেও দাবি করেছেন তিনি রোববার এক প্রতিবেদনে। এমনই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ওই মন্ত্রীর নাম সঞ্জয় সিং গাঙ্গওয়ার, তিনি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আখ উন্নয়নের জুনিয়র মন্ত্রী। তিনি বলেছেন, ক্যান্সার রোগীরা গোয়ালঘর পরিষ্কার করে এবং সেখানে শুয়ে নিজেদের নিরাময় করতে পারে, এছাড়া গরু পালন করে এবং তাদের সেবা করে 10 দিনের মধ্যেই রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেকে নামিয়ে আনতে পারে। উত্তরপ্রদেশের এই মন্ত্রী জনগণকে তাদের বিবাহ বার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান গরুর গোয়াল ঘরে উদযাপন করারও আহ্বান জানান। NDTV বলছে, রাজ্য সরকারের আখ উন্নয়নের জুনিয়র এই মন্ত্রী রোববার তার নির্বাচনী এলাকা পিলিভিতের পাকাদিয়া নওগাওয়ানে গরুর আশ্রয়স্থল বা গোয়ালের উদ্বোধনের সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন। গৌশালার উদ্বোধনে গিয়ে হিন্দিতে ভাষণ দেওয়ার সময় এই মন্ত্রী বলেন, যদি কোনো রক্তচাপের রোগী থাকে, এখানে গরু আছে, ওই ব্যক্তির উচিত প্রতিদিন সকাল সন্ধ্যা একটি গরুর পিঠে হাত বোলানো এবং তাকে সেবা করা। এতে করে মাত্র 10 দিনের মধ্যেই ঔষধের মাত্রা 20 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রামে নেমে আসবে। আমি আপনাকে যা বলছি এটি পরীক্ষিত জিনিস। সঞ্জয় সিং গাঙ্গওয়ার আরও দাবি করেন, ক্যান্সারের রোগী যদি গোয়ালঘর পরিষ্কার করা শুরু করে এবং সেখানে শুয়ে থাকে, তাহলে ক্যান্সারও সেরে যাবে। তিনি বলেন, আপনি যদি শুকনো গোবর আগুনে পোড়ান, তাহলে আপনি মশা দূর করতে পারবেন। অর্থাৎ গরুর সব কিছুই কোনো না কোনোভাবে উপকারী, তার সব কিছু কাজে লাগে। বিজেপির নেতা তথা উত্তরপ্রদেশের এই মন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা ছুটেছে। অবশ্য বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্য এবারই প্রথম নয়। গরুর দুধে সোনা আছে এই মন্তব্য করে ভাইরাল হয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ। বিতর্কিত এই মন্তব্য নিয়ে সে সময় তিনি বেশ ঠাট্টা উপহাসের শিকার হয়েছিলেন।